ওয়েলকাম বন্ধুরা, দূরে কোথাওকে নিয়ে চলে এলাম আরেকটা নতুন ডেস্টিনেশনের খোঁজে, যেখানে তোমরা পাহাড়, নদী, অনেক চা বাগান, সঙ্গে কিছু বন্য পশু পাখি, আর শুনবে নদীর জল বয়ে চলার কলকল আওয়াজ। কোথায় যাচ্ছি? যাচ্ছি মানুষে। ক্রিসমাসের ছুটিতে এবার খুব কম টাইমের জন্য আমরা ঘুরতে গিয়েছিলাম। হাতে কম সময় থাকার জন্য আমরা এয়ারপথটাকেই বেছে নিয়েছি। তোমরা যদি আমাদের এই ট্যুর প্ল্যানটাকে ফলো করতে চাও, করতে পারো। মানস ন্যাশনাল পার্ক একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে। এটা তিনটে রেঞ্জ অফিসে ডিভাইড করা আছে, পানবাড়ি, বাঁশবাড়ি এবং ভূইয়াপাড়া। আমরা ভূইয়াপাড়ার অন্তর্গত থোপগ্যান ট্যুরিস্ট ক্যাম্পে ছিলাম। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সর্বোপরি এত বড় জায়গা আমাদের মুগ্ধ করেছিল। কেউ যদি জঙ্গলের ভেতরে থেকে জঙ্গলকে উপভোগ করতে চাও, তবে নির্দ্বিধায় এখানে চলে আসতে পারো। চলো তোমাদের একটু আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাকে ঘুরিয়ে আনি। কেউ যদি এখানে টেন্টে থাকতে চাও, তাহলে কিন্তু সে ব্যবস্থাও আছে। আমরা দুপুরে লাঞ্চ করে বিকেলবেলায় জঙ্গল সাফারির জন্য রেডি হয়ে নিলাম। তবে আমার মেয়ে কি বলছে একটু শোনো। সূর্য তখন পশ্চিম আকাশে, আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে পড়লাম। জঙ্গল সাফারির জন্য যেখান থেকে পারমিশন নিতে হয়, ওরাই ওখান থেকে একজন গানম্যানকে আমাদের সঙ্গে দিয়েছিল, আর সাথে ছিল আমাদের ড্রাইভার। গানম্যানকে দেখতে না পেলেও গাড়ির ভেতর থেকে তোমরা কিন্তু একটু একটু করে গানটাকেই দেখতে পাচ্ছ। আমাদের গাড়ি এগিয়ে চলেছে, চারিদিকে ঘন জঙ্গল। কিছু একটা বুঝেই আমাদের ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। চুপ করে থাকো, দেখো সামনে কি দেখা যাচ্ছে, বুঝতে পারছ তোমরা? এদের সাথে যাওয়ার সময় আমাদের পথে সাক্ষাৎ হয়েছিল। সেদিন বিকেলে মোটামুটি জঙ্গলের একটা সাইড আমরা দেখে ফিরে আসি। আর হ্যাঁ, ক্যাম্প অফিসের একটা পোষা হাতির সঙ্গেও দেখা হয়েছিল। এবার ফেরার পালা, ভোরে বেরোতে হবে। পরদিন আমরা খুব ভোরে আবার জঙ্গল সাফারির জন্য বেরিয়ে পড়লাম। আজকে জঙ্গল সাফারি কিন্তু পুরো দিনের। আমরা আবার নতুন করে পারমিশন নিলাম এবং জঙ্গলের পথে বেরিয়ে পড়লাম। তোমরাও চলো আমাদের সঙ্গে, কি কি দেখা যায় সেগুলো একটু উপভোগ।
তাহলে তোমরা নদীর বয়ে চলার শব্দও শুনতে পাবে। আমরা কিন্তু এবার সেই জায়গাটায় পৌঁছে গেছি। এটা মাথানগুড়ি। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতেই আমরা মাথানগুড়িতে এসে পৌঁছালাম। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য তা দুচোখ ভরে দেখার মতন। এখানে চারিদিকে পাহাড়, সাথে জঙ্গল, আর তার মাঝখান দিয়ে এই নীল রঙের নদীর জল কুলকুল করে বয়ে চলেছে। ভীষণ পরিষ্কার জল। আর তোমরা দূরে দেখো, ওদিকেও কিন্তু অনেক পাহাড় এবং জঙ্গল আছে। ওটা কিন্তু ভুটান। ওই সাইডের জঙ্গলের নামটাও কিন্তু রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। ভুটান এবং আমাদের দেশকে এই নদীটাই কিন্তু আলাদা করে রেখেছে। আলাদাই বা বলি কী করে, বলে রাখা ভালো, জুড়ে রেখেছে। কেন জানি না আমার এখানে এসে সেই একটা গানের লাইনের কথাই বারবার মনে হচ্ছিল। জানি নদীর পথের চলার শেষ নেই, কিন্তু আমাদের গতিপথকে এবার অন্যদিকে ঘোরাতে হলো। আমাদের অনেক কিছু এখন আরও দেখার বাকি আছে। আর ঘুরতে এসে সেলফি তুলবো না, সে কি হয় না? শুধু সেলফি তুলিনি, সেলফির সঙ্গে সঙ্গে আরও অনেক ছবি তুলেছিলাম। আসলে প্রকৃতি এখানে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে যা ফ্রেমবন্দি না করলেই নয়। তোমরা একবার চলে এসো, সত্যি বলছি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর প্রকৃতির এই নিজস্ব রূপ। জঙ্গলে চলার পথে আমরা কিন্তু অনেক অ্যানিমেলসদের সঙ্গে আরও মিট করেছিলাম। আর দেখো এরা বার্কিং ডিয়ার। এই বার্কিং ডিয়ারগুলো রাস্তার পাশে চুপটি করেছিল। যেই না আমাদের গাড়ির আওয়াজটা পেয়েছে, অমনি কেমন ভীত হয়ে দাঁড়িয়ে গেল। তারপরে আবার যেই গাড়ি স্টার্ট নেওয়া শুরু করলো, অমনি ভয়ে দৌড়ে কোথায় যে হারিয়ে গেল আর দেখতে পাইনি। জঙ্গল সাফারির দুদিনের মেয়াদ আমাদের ফুরিয়ে গেছে, এবার গৌহাটিতে ফেরার পালা। গৌহাটিতে এসে একদিন টাইম থাকায় আমরা এখানে উমানন্দ আইল্যান্ড এবং ব্রহ্মপুত্র নদের উপরে একটা ক্রুজ করেছিলাম। আমরা যে ক্রুজ করেছিলাম ওটা ছিল বিকেলবেলার। জীবনের প্রথম ক্রুজে ওঠা আমার। আমার শুধু বললে ভুল হবে, আমাদের পুরো ফ্যামিলিরই। ক্রুজটা ভীষণ সুন্দর ছিল। আমরা আপার ডেকে বসেছিলাম, এবং এখানে আপার ডেকে তোমরা যদি খাবার খেতেও চাও, বিভিন্ন স্ন্যাক্সের আয়োজনও করা আছে। তবে এখানে এসে একটা নতুন জিনিসকে অনুভব করলাম, সেটা হচ্ছে বেঁচে থাকার মন্ত্র। আমরা ক্রুজে এখানে দেখেছিলাম যে ক্রুজে গান হচ্ছিল, নাচ হচ্ছিল, এবং তাতে কিছু বয়স্ক লোকেরা কীভাবে নিজেদেরকে এনজয় করছিল। আসলে জীবনটা আনন্দের। দেখো সেই ছবিগুলো।
হ্যাঁ, জীবন কিন্তু উপভোগ করার জন্যই। মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট এগুলো থাকবেই, আর যেটুকু সময় আমাদের আনন্দ করার সুযোগ পাওয়া যায় সেটাকে কিন্তু সেইভাবে যত্ন করে এনজয় করে নাও। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো বলো, আর অবশ্যই অবশ্যই করে লাইক এবং শেয়ার করো। এবার আমাদের ফেরার পালা, আবার ঘরে ফিরলাম। টাটা।